গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দুষ্টুস ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ দুষ্টু আজকে সকাল সকাল পড়তে বসে গেছে। ও বাড়িতে যদি থাকে তো একা থাকে, ওই জন্য ওখানে ভাল লাগে না, কিন্তু মামা বাড়ি এলে ও সবাইকে একসাথে পায়, তো ভীষণ খুশি হয়ে যায়। তো ওদের সাথে ওরা যা করে দুষ্টুও সেটাই করতে খুঁজে। তো এই যে দেখতে পাচ্ছ মাস্টার এসেছে, তোরা টিউশনি পড়ছে, কিন্তু না দুষ্টু সেখানেও ঢুকে গেছে একটা বই নিয়ে খাতা নিয়ে। তো ও অনেকটাই শিখে গেছে, কিন্তু এখানে তো পড়তে বসানো হয় না সেরকম। তো কিন্তু এদের এই মানে আমাদের এই বাপের বাড়ির যে পরিবেশটা খুবই ভালো। তো এই যে দেখতে পাচ্ছ আমার চান হয়ে গেছে, আর দুষ্টু চান করবে না, কাঁদছে, বলছে আমি ঘুমোবো। তো দেখো ওই জন্য আমাকে ফ্রেশ আর ওকে কেমন, তো চলো ওকে চান করিয়ে দিই, তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ আমি আজকে আবার রুটি করছি, কারণ দাদার মায়ের সববার জয় বাংলা হয়ে গেছে। তো এখন যেহেতু আমিও সুস্থ আছি তাই এখন আমি করছি, তো ওই জন্য রুটি করছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোটো পুণ্য আর ছোটো ভাই দাঁড়িয়ে আছে। তো আর দুষ্টু এখন ঘুমোচ্ছে, তো ওরা দুষ্টুকে নেওয়ার জন্য এসেছিলো। তো আমি বললাম যে প্লিজ এখন ওকেও তুলিস না, কারণ আমি এখন রুটি করছি, আর ও উঠে গেলে আমি করতে পারবো না। তাই এই যে বিকেল বিকেলেই আমি রুটি করে রেখে দিচ্ছি। তো এই যে দেখো, তো আমার ছোটো ভাইটাও খুব বদমাস, তো রুটিগুলো এখানে অতটা গোল হয়নি। আর আজকে আসলে পিসি চলে গেল, তো পিসি বাড়ি চলে গেল, তো পিসি এতদিন ছিল তার জন্য মনও খারাপ লাগছে যে আজকে পিসি চলে গেল। তো পিসি আর আমি এখন ছিলাম বাপের বাড়িতে, তো একজন চলে গেল, পরের মাসে আমারও যাওয়ার পালা। যে দেখো সববার রুটি আমি করে নিচ্ছি। তো দুষ্টুরও শরীরটা কিন্তু খারাপ আছে, ও বাথরুম যাচ্ছে, পেটের প্রবলেম হয়ে গেছে। আর বেশ বলে না আমার সবাই বা এতদিন মামা বাড়ির যে জল, তো সর্দি না হয়ে ওর ঠান্ডা লেগে গেছে। তো চলো এই যে আজকের ওয়েদারটাও দেখে নাও, খুবই মেঘলা মেঘলা, ভালো ওয়েদার। তো চলো টাটা। তো এই যে পিসিকে নিতে এসেছিলো দাদা, তো তাই ওদের বাড়ির কাছের পেয়ারা এনেছিল, তো আমার তো খেতে ভীষণ ভালো লাগে, তো ওই জন্য দেখতে পাচ্ছ বিকেলে সব পায়ে বসে খাচ্ছি। আর যেহেতু মিষ্টিও এসেছিলো, তো এই যে দুষ্টুকে সন্ধ্যাবেলাতে মিষ্টি রুটি খাইয়ে দিচ্ছি। আর এই যে ওরা বিকেলবেলাতে পুতুল পুতুল খেলতে বসেছে, তো ওদের সাথে দুষ্টুও বসে গেছে খেলতে। তো এই যে দেখো বলছে আমাকে সাজিয়ে দাও, তো দুষ্টু সেজেছে, সিঁদুর পরেছে, টিপ পরেছে। তো আজকে ওর দাদার জন্মদিন, তো জন্মদিনের জন্য যার জন্মদিন সে তো নেই, বাট জন্মদিন। তো চলো তোমাদের সাথে আবার অন্য একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আর তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগোতে পারবো, না হলে পারবো না। তো তাই প্লিজ আমাকে আরও এগিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্লিজ কমেন্টে জানাও ভালো লাগছে কি ভালো লাগছে না, কারণ এখন কিছুদিন দেখছি খুবই কম ভিউ আসছে, ভিউই আসছে না। তো আমার মন তো খুবই খারাপ তার জন্য, কারণ এত কষ্ট করে সারাদিন ভিডিও বানাচ্ছি আর ভিউ নেই। তো চলো আজকের জন্য বাই।